আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, আজ তোমাদের গ্লোবাল ওয়ার্মিং প্যারাগ্রাফটি খুব সহজ ও সাবলীল ভাষায় বাংলা অর্থ ও উচ্চারণ সহ লিখে দিব। বন্ধুরা, এই গ্লোবাল ওয়ার্মিং প্যারাগ্রাফ যে কোনো পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাদের সবার প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার। তাহলে চলো বন্ধুরা, আমরা দেখে নিই গ্লোবাল ওয়ার্মিং প্যারাগ্রাফ। গ্লোবাল ওয়ার্মিং ইজ দ্য রাইজ অফ অ্যাভারেজ গ্লোবাল টেম্পারেচার অন দ্য সার্ফেস অফ দ্য আর্থ। গ্লোবাল ওয়ার্মিং হলো পৃথিবীপৃষ্ঠের গড় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি। ইন রিসেন্ট ইয়ার্স, মেনি রিপোর্টস provide strong evidence that the world temperature is increasing day by day. সাম্প্রতিক বছরগুলোতে অনেকগুলো রিপোর্ট দৃঢ়ভাবে প্রমাণ প্রদান করে দিন দিন বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। Increasing global temperature is called global warming. বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাওয়াকেই গ্লোবাল ওয়ার্মিং বলা হয়। The increase in global warming is caused by the increasing amount of carbon dioxide around the earth. বৈশ্বিক উষ্ণায়নের এই বৃদ্ধি পৃথিবীর চারপাশে অবস্থিত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধির কারণে ঘটে। The destruction of forests and other habitats is causing the extinction of the various plants and animals every day. বন ও অন্যান্য আবাসস্থলগুলোর ধ্বংস প্রতিদিন বিভিন্ন গাছপালা এবং প্রাণী বিলুপ্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ইফ উই ডিস্ট্রয় ফরেস্টস অ্যান্ড বার্ন ডাউন ট্রিস, দ্য ইফেক্টস মাইট ইভেনচুয়ালি এন্ডেঞ্জার আস অল। যদি আমরা বন ধ্বংস করি এবং গাছ পুড়িয়ে ফেলি, তবে এর প্রভাব শেষ পর্যন্ত আমাদের সকলকে বিপন্ন করতে পারে। দেন দ্য ওয়েদার প্যাটার্ন উইল চেঞ্জ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড উইল বিকাম মাস ওয়ার্মার। এরপর আবহাওয়ার রীতি বদলে যাবে এবং বিশ্ব অনেক উষ্ণ হয়ে উঠবে। মোস্ট ক্লাইমেটোলজিস্টস বিলিভ দ্যাট দ্য গ্রিন হাউস ইফেক্ট ইজ দ্য প্রবাবল কাজ অফ গ্লোবাল ওয়ার্মিং। বেশিরভাগ জলবায়ু বিশেষজ্ঞরা বিশ্বাস করেন গ্রিন হাউস ইফেক্ট হলো এই গ্লোবাল ওয়ার্মিংয়ের সম্ভাব্য কারণ। ক্লাইমেটোলজিস্ট প্রেডিক্ট দ্যাট মিড ওয়ে থ্রু দিস সেঞ্চুরি টেম্পারেচার মে রাইজ বাই অ্যাজ মাচ অ্যাজ 4 degrees Celsius। জলবায়ু বিশেষজ্ঞরা ভবিষ্যৎবাণী করেছেন এই শতাব্দীর মাঝামাঝি সময়ে তাপমাত্রা 4 degrees Celsius বৃদ্ধি পেতে পারে। দিস কুড ক্যাটালোস্ট্রপিক্যালি রিডিউস ম্যানকাইন্ডস এবিলিটি টু গ্রো ফুড, ডেস্ট্রয় অর সেভারলি ড্যামেজ ওয়াইল্ড লাইফ অ্যান্ড ওয়াইল্ডারনেস, রাইজ সি লেভেলস অ্যান্ড দেয়ার বাই ফ্লুড কোস্টাল এরিয়াস অ্যান্ড ফার্মল্যান্ড। এটি মানবজাতির উৎপাদনের ক্ষমতা হ্রাস করতে পারে, বন্যপ্রাণী ও পান্থকে ধ্বংস করতে বা মারাত্মকভাবে ক্ষতি করতে পারে, সমুদ্রের স্তর বৃদ্ধি করতে পারে এবং এর ফলে সমুদ্র উপকূলীয় অঞ্চল এবং কৃষিজমি বন্যায় প্লাবিত হবে। দ্যাট ইজ দ্য রিজন হোয়াই ইট ইজ আ থ্রেট টু ম্যানকাইন্ড। এ কারণেই এটি মানব জাতির জন্য হুমকি স্বরূপ। দ্য অ্যালার্মিং নিউজ অ্যাবাউট বাংলাদেশ ইজ দ্যাট অ্যাজ আ রেজাল্ট অফ দ্য রাইজ অফ দ্য সি লেভেল, দ্য সাউদার্ন পার্ট অফ দ্য কান্ট্রি মে ওয়ান ডে গো আন্ডার ওয়াটার। বাংলাদেশের জন্য উদ্বেগজনক খবর হল এই যে সমুদ্রপৃষ্ঠের বৃদ্ধির ফলে দেশের দক্ষিণাঞ্চল একদিন পানির নিচে তলিয়ে যেতে পারে।
we can prevent it by planting trees in large numbers as well as by preserving those that were planted before. আমরা প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি আগে যে গাছগুলো লাগানো হয়েছিল সেগুলো সংরক্ষণ করে এটি প্রতিরোধ করতে পারি। বন্ধুরা, এই ছিল তোমাদের গ্লোবাল ওয়ার্মিং প্যারাগ্রাফ। বন্ধুরা, এভাবে যে কোনো রাইটিং পার্ট বাংলা অর্থ ও উচ্চারণ সহ খুব সহজে শিখতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো। এছাড়াও এই চ্যানেলে তোমাদের পড়ালেখা বিষয়ক যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে এটি তোমাদের পড়ালেখায় একটু হলেও হেল্পফুল হবে। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।